আজ দশমী, পূজোর সকল সুখের অবসান আজ। মা দুর্গার এই বিদায় বেলায় প্রচণ্ড মন খারাপ হলেও বিবাহিত মহিলাদের কাছে এটা একটা স্পেশাল দিন। এই যে ঠাকুরকে বরণ করা, এটা যে কতটা স্পেশাল, এটা খালি আমরাই হয়তো ফিল করতে পারি। সকল দুঃখের মাঝখানে এটা হয়তো আমাদের কাছে একটা আনন্দের অনুভূতি দেয়, একটা আলাদাই মুহূর্ত ক্রিয়েট করে। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, যেখানে আমি অষ্টমীর দিনকে অঞ্জলি দিয়েছিলাম। তো প্রথমেই আমি চলে এসেছি এখানে তাই জন্য বরণ করতে। এখানে বরণ করে তারপরে আজকে আমরা যাব আমাদের ছোট্টবেলার বন্ধুদের সাথে দেখা করতে, আগের বছরের মতো এবছরও সিঁদুর খেলতে। বন্ধুরা হচ্ছে এমনই একটা জিনিস, মানে যাদেরকে চাইলেও ছেড়ে আসা যায় না, আর এই বন্ধুগুলোকে তো একদমই না। আমি ছোটোবেলায় যখন ক্লাস থ্রিতে পড়তাম, তখনই একটা ক্লাস চেঞ্জ হয় না, সেকশন চেঞ্জ হয়ে যায়। তো সেকশন যেই চেঞ্জ হয়ে গেছিলো, আমরা দুজনে মিলে, আমি আর মেঘা, গেছিলাম একই টেবিলে বসার জন্য। আর সেই টেবিলটা নিয়েই আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার শুরুটাই বন্ধুত্বে কীভাবে রূপান্তরিত হয়েছে, আর আজকে 2023 সাল, আমরা এখনও একসাথে আছি বছরে কোনো না কোনো সময় ছুত খুঁজি দেখা করার জন্য, এটাই হয়তো বন্ধুত্ব। তারপরে আমরা চলে এসেছি আমাদের সামনে, এই পুজোটা কিছু মহিলারা মিলে করেছিল, তো ভীষণই স্পেশাল। আমি কিছু কিছু সময় যাওয়ার চেষ্টা করেছি, বাট হয় না, যখন মা চায় তো সেটা পরিপূর্ণ হয়েই যায়। তো মা হয়তো চেয়েছিল আমি বরণ করি, তাই জন্য আমি যাওয়ার সময় দেখলাম যে মানে যাওয়ার যাত্রা শুরু হয়ে গেছে, তাই আমি বরণ করে ফেললাম। গাড়ি ঘোড়া চলছিল, আমরা ওই জন্য শান্তিতে ফটোও তুলতে পারছিলাম না, তাই জন্য আমরা চলে এসেছি সেই মেঘাদের বাড়ি। এই বাড়িটাতে আমাদের বন্ধুত্বের অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে, আর যেটা আমরা কোনোদিনও ছাড়ি, মানে ছাড়তেই পারি না। এই বাড়িটা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আমাদের বন্ধুত্বটাকেও বেঁধে রেখেছে। তো প্রথমেই এসে গেছে সবাই, আর পায়েলের একটু দেরি হয়ে যাচ্ছিল, তো অনেক দূরে থাকে তাই জন্য ও বেরিয়ে গেছে। তো সৌজন্যা এসে গেছে, সেজুতি, পম্পি, ফাল্গুনি সবাই আসছে, আর এসে গেছে আমাদের ব্যাঙ্গালোরের বৌমা দিয়াও। কতটা কষ্টের না আমরা মেয়েরা, মানে যারা বাবা মার এত আল্লাহ দিই, তারা আবার বাবা মানে নিজের কর্মসূত্রে বাবা মাকে ছেড়ে ব্যাঙ্গালোরে থাকে। কেউ কেউ যারা সকালবেলা 10-11টায় ঘুম ভাঙতো না, তারা এখন তারা আবার 5-5টায় ঘুম থেকে উঠে অফিস চলে যাচ্ছে। আজকে আমরা এই অফিস আর সংসার একসঙ্গে সামলাচ্ছি, কত বড় হয়ে গেছি আমরা। এই বাড়িটাতেই তো যখন ইংলিশ টিউশনের জন্য পড়তে আসতাম, আমি, মেঘা, পায়েল তিনজনে পরপর বসতাম, পাশে থাকতো পম্পি, ফাল্গুনি, ওরা কি হাসাহাসি আর কি ধাট্টাই না করতাম। একজন শর্টস্কার্ট, একজন ফ্রক, একজন হয়তো একটু লেগিংস কুর্তি করে চলে আসতাম, আর বসে বসে কতই না গল্প করতাম। জায়গায় সিঁদুর খেলে এখন বাড়ি চলে এসেছি।
সকলকে শুভ বিজয়া দশমী, সকল বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, সকলের সারাটা বছর খুব ভালো কাটুক। এক মুখ ভর্তি সিঁদুর মেখে বাড়ি এসেছিলাম, ফ্রেশ হতে হতে মানে বলে না মাখার সময় খুব ভাল লাগে, এসে তারপর ঘুরেছি, যাই হোক ফ্রেশ হয়ে গেছি। এখন হচ্ছে ডিনার করার পালা, ভাই বলেছো ফুড ট্রাক থেকে খাবার দাবার নিয়ে আসবে, কারণ পুজোর সময়টা আমি একদমই যেতে পারিনি। পুজোতে ওদের ফুড ট্রাকে হচ্ছে ফ্রাইড আইটেম, যা যা স্ন্যাক্স ছিল তার সাথে সাথেও বিভিন্ন রকমের চাইনিজ খাবারের বিভিন্ন কম্বো, যেরকম নুডলস তার সাথে চিকেনের কম্বো, ফ্রাইড রাইসের সাথে চিকেন, ভেজ ফ্রাইড রাইসের সাথে ভেজ মাঞ্চুরিয়ান, পনির, এইসবের কম্বো ওদের হয়েছে। তো ওইসব খাবার টেস্ট করা হয়নি, আজকে যাওয়ার কথা ছিল বাট অনেকটা লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই। তো এখন ভাই খাবার দাবার আনলে তারপর আমরা খেয়ে দিয়ে ওইগুলো ঘুমিয়ে পড়বো। তো কাল থেকে আবার রেগুলার জীবনযাত্রা শুরু, আবার অফিস সেই 8টা থেকে 5টার ডিউটি এই শুরু হবে। তো সকলে খুব ভালো থেকো, ব্লগটা আজকে এন্ড করলাম এখানেই, পুজোর ব্লগ এবছরের মতো এখানেই শেষ হলো। তো সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, গুড নাইট। তো যেটা বলেছিলাম যে ভাই ফুড ট্রাক থেকে খাবার দাবার আনবে, যেগুলো নতুন ওদের হয়েছে পুজো স্পেশাল, ফ্রাইড রাইস, চাউমিন, এইসব। তো দেখা যাবে কী কী এনেছে আর সেগুলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে যেটা হচ্ছে পার্সেলের জন্য এরকমভাবে একটা বক্স করা হচ্ছে পার্সেলের জন্য, এটা ভেজ খাবার, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এখন বন্ধ করা থাক কারণ ও তো কিছু খাবার ভালো না। আমি সরিয়ে দিচ্ছি, বাকিগুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে ননভেজ ফ্রাইড রাইস, দেখতে খুবই ইয়ামি। এখানে এগ আছে, চিকেনও কি আছে এটার মধ্যে, এগ চিকেন ফ্রাইড রাইস এটা হচ্ছে। তন্দুরি এনেছে, চিকেন টিক্কা কাবাব, লেবুর ফ্লেভার অটোমেটিক আছে, মানে নর্মালি লেবু দিয়ে আমরা খাই ওটা লাগছে না। এই তো ভেজ আছে, ভেজ ফ্রাইড রাইস। এটা কি ভাই চিলি চিকেন? এটা হচ্ছে চিলি চিকেন। তো চলো এখন খাবার দাবার স্টার্ট করা যাক। তো যতটা কোয়ান্টিটি একজনের জন্য সাফিসিয়েন্ট। কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। তো এরকম একটা সুন্দর খাবার খেয়ে আমরা দিনটা শেষ করলাম। তো সকলকে ওয়ান্স অ্যাগেন শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা, সকলের পুরোটা বছর খুব 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 ভালো কাটুক। তো আমার বিজয়া তো ভীষণ ভালো কেটেছে, আর কেটেছে সব থেকে কাছের বন্ধুদের সাথে, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।
তোমাদের কেমন লাগলো সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতেও একদম ভুলো না। আর তোমাদের জন্য আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমার লিপিকা সরকার ব্লগ নামে ফেসবুকে আর ইনস্টাগ্রামেও চ্যানেল আছে, সেখানে অনেক অনেক রিলস অনেক কিছু ইনফরমেশন আছে, তো তোমরা যদি চাও সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে।